Welcome viewers, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গালি টেকস্কোয়াড। আর বেঙ্গালি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আগের দিনের যেহেতু গিভওয়েটা করা হয়নি, অর্থাৎ আগের রবিবার আমি বাড়িতে ছিলাম না, যার জন্য লাইভে আসা হয়নি। সো যার জন্য একটু ওয়েট করুন, কারণ আগের রবিবারে যাদের গিভওয়ে দেওয়ার কথা ছিল তাদেরকে আমি দিতে পারিনি। বেসিক্যালি আগামী 10 তারিখ কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে। তো তার জন্য কিন্তু কি করে রেজাল্ট দেখবেন তার একটা পদ্ধতি আছে। তো আজকে আমি এটাই আপনাদের দেখাবো যে কি করে এইচএস এর রেজাল্ট আপনি দেখবেন। অর্থাৎ 10 তারিখ বেলা 11:30টার সময় কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হবে এবং সমস্ত ওয়েবসাইটে চলে আসবে। কোন ওয়েবসাইটে গেলে সবথেকে আগে পাবেন বা কোন ওয়েবসাইটে গেলে সবথেকে ভালোভাবে দেখা যাবে সেটাই আপনাদের সাথে দেখাবো। ওকে, সো এরপর চলে আসবেন হচ্ছে আপনার যে কোনো ফোনের ওয়েব ব্রাউজারে অথবা কম্পিউটার ওয়েব ব্রাউজারে। দেন এসে এখানে লিখবেন wbresults.nic.in। যেরকমটা মাধ্যমিকের রেজাল্ট দেখেছি সেরকমটা একই ওয়েবসাইট থেকে দেখব, কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে সবথেকে ভালো, ঠিক আছে? তো এইখানে দেখুন, এখানে দুটো অলরেডি অ্যানাউন্সমেন্ট রয়েছে, মাধ্যমিকের জন্য আর হচ্ছে এখানে মাদ্রাসা এক্সাম রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমাদের দরকার নেই। তো 10ই জুন কিন্তু তোমরা এইখানে একটা নতুন অ্যানাউন্সমেন্ট দেখতে পাবে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের এইখানটায়, যে এইচএস রেজাল্ট বলে, ঠিক আছে? তো এরকমই একটা লেখা থাকবে, তো জাস্ট ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ওকে, তারপর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রথমে রোল নাম্বার দিতে হবে। এখানে তোমাদের রোল নাম্বারটা দেবে, দেন তারপরে এখানে দেখো এন্টার ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? প্লাস এইখানে যে তোমরা ইয়েটা দেখতে পাচ্ছ, ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো, তোমরা দিতে পারো। দেন তারপরে এখানে তোমাদের কাছে ক্যাপচা চাইবে, সো ক্যাপচাটা এখানে ফিল করে দেবে। এখানে আলাদা আলাদা ক্যাপচা আসবে, ফিল করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। দেন সাথে সাথে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন। জীবনীতে অংশগ্রহণ করার জন্য ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে, এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়টা জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।